আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, হাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। পিটার হার স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করছেন মহাসমাবেশের দিন কি কারে ঘোরা বন্ধ করে দেওয়া হবে কিনা। আগে 2021 সালের সময় যখন বিএনপি বিভিন্ন ধরনের সমাবেশের আয়োজন করত, কিংবা 2018 সালের নির্বাচনের আগে যখন বিএনপি বিভিন্ন ধরনের সমাবেশের আয়োজন করত, তখন কিন্তু সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সব ধরনের বাস, দূরপাল্লার যানবাহন, গাড়ি সব বন্ধ করে দিত সরকার। এমনকি কাউকে দেখলেই তাকে ধরে ধরে জিজ্ঞাসা করতো যে সে কি বিএনপির মিছিলে যাচ্ছে কিনা বা বিএনপির কিনা। আর যদি সে স্বীকার না করতো, তাহলে তার মোবাইল নিয়ে মেসেজ চেক করে পুলিশ বের করার চেষ্টা করতো আসলে সে কি সাধারণ পথচারী নাকি বিএনপির কর্মী। যদি বিএনপির কর্মী হতো, তাহলে তাকে ওই জায়গা থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হতো অথবা গ্রেফতার করে নিয়ে যাওয়া হতো। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে। এখন সরাসরি পিটার হার্স অর্থাৎ আমেরিকায় তদন্ত করছে যে কিভাবে বিএনপির এই মহাসমাবেশকে সর্বাত্মক ভাবে সফল করা যায়। তারা হয়তো সরাসরি সেনা পাঠিয়ে শেখ হাসিনাকে ধরে নিয়ে যাচ্ছে না, কিংবা তাদের সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশকে সাহায্য করছে না, কিন্তু বিএনপি যাতে একটা গণ অভ্যুত্থান তৈরি করতে পারে সে পরিস্থিতি তৈরি করছে। অন্যদিকে শেখ হাসিনা বলছে যে তারেক রহমান কেন আসছে না, তার মা মারা যাচ্ছে অথচ সে এখন আসছে না, এতটা ভীতু হলে কি চলে, মা মারা যাওয়ার সময় তো অন্তত সন্তানকে পাশে থাকতে হয়। তো একজন শেখ হাসিনার বিরুদ্ধে এটা বলেছে যে শেখ হাসিনার বাবা যখন মারা গেছিল, শেখ হাসিনা কেন তাকে দেখতে আসেনি। শেখ হাসিনা জার্মানিতে পালিয়েছিল, বাবার মৃত্যুর পরে সে ভেবেছিল তাকেও হয়তো মেরে ফেলা হতে পারে, সেজন্য সে জার্মানিতেও নিজেকে নিরাপদ মনে করেনি। সে পালিয়ে এসেছিল ভারতের মধ্যে, অর্থাৎ ইঁদুরের গর্ত থেকে বের হয়ে আরেকটি বড় গর্তে আশ্রয় নিয়েছিল, অর্থাৎ ভারত তাকে প্রোটেকশন দিবে এটা ভেবে সে ভারতে এসেছিল। অথচ বাপের মৃত্যুর পর সে ভারত থেকে ঢাকাতে আসতে পারেনি, এটা ভেবে যে হয়তো বাংলাদেশ তার জন্য নিরাপদ হবে না। অথচ তার নামে না ছিল কোনো মামলা, না ছিল কোনো ধরনের হুমকি, তারপরও সে ভয়ে বাংলাদেশে আসেনি। পরবর্তীতে জিয়াউর রহমানের সহায়তায় সে বাংলাদেশে আসার সুযোগ পায়। অথচ তারেক রহমানের নামে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। সে শুধু বাংলাদেশের বিমানবন্দরে যদি পা রাখে, তাহলে তাকে হয়তো ক্রস দিয়ে মেরে ফেলা হবে। এমনকি শেখ হাসিনার মেয়ের কথাই ধরুন, শেখ হাসিনার জামাই যখন মারা গিয়েছিল, তখন কিন্তু তার লাশ দেখতেও পুতুল কিংবা জয় কেউ আসেনি। এত সুবিধা থাকার পরও শেখ হাসিনার নিজে তার বাপের লাশ দেখতে আসেনি, শেখ হাসিনার ছেলে মেয়েও তাদের বাবাদের লাশ দেখতে আসেনি। সেখানে তারা এ কথা কিভাবে বলে যে তারেক রহমান তার অসুস্থ মাকে দেখতে আসে না, এ বিষয়ে কিছু আলোচনা। 75 সালের 15 আগস্ট যখন আপনার পিতা অন্যদের পিতা বাদ দেন, আপনার পিতা আপনার জন্মদাতা, ইওর বায়োলজিক্যাল ফাদার, যখন এরকম জঘন্য হত্যাকাণ্ডের শিকার হলো, উনার লাশ পড়েছিলেন 36 ঘন্টা আপনার ধানমন্ডি 32 নম্বর বাড়িতে, আপনি জার্মানি থেকে পালায়া ভারতে আসছেন, আপনার পিতার মুখটা দেখতে আপনার ইচ্ছা করে নেই, আপনি আসেন নাই কেন, আপনি কেন আসেন নাই? আপনি তারেক রহমানকে জিজ্ঞেস করার আগে আপনি নিজের বিবেকে জিজ্ঞেস করেন যে আমাকে মারলে মারবে, আমি আমার বাপের চেহারা দেখতে যাব। আপনি ইন্দুরের গর্ত থেকে 2 কাজ সাপের গর্তে ঢুকছেন, সাপ বাইরে পাহারা দেবে, ভারত তো তার জন্য সাপের গর্ত, তাই না? বাইরে সাপ আছে পাহারা দিবে, অর্থাৎ জার্মানির মতো একটা উন্নত এবং সিকিউর দেশ থেকে সে ভারতে আসছে, কিন্তু বাপের লাশ দেখার জন্য ঢাকায় আসেনি। আর তারেক রহমানকে জিজ্ঞেস করতেছে, মা অসুস্থ, মা মরে যায় যায় বাঁচে না মরে সন্দেহ, মা দেখতে আসে না কেন? তবে ধারণা করা হচ্ছে শীঘ্রই তারেক রহমান বাংলাদেশে আসবেন, কারণ যেভাবে বাংলাদেশের অবস্থার পরিবর্তন হচ্ছে, শোনা গেছে নির্বাচন কমিশনার নাকি বলছে বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। যে নির্বাচন কমিশনার এতদিন বলে আসছিল যে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব এবং এখানে খুবই স্বাভাবিকভাবে নির্বাচনের পরিবেশ বজায় রেখেছে। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, তা হলো যে নির্বাচন কমিশনারের নিজেরাই আইন করে নিজেদের ক্ষমতা কমিয়ে দিয়েছে। আগে যেখানে কোনো এলাকায় গণ্ডগোল লাগলে বা কোনো নির্বাচন কেন্দ্রে যদি কোনো ভোট জালিয়াতির খবর পাওয়া যেত, তাহলে নির্বাচন কমিশনারের ক্ষমতা ছিল যে সমস্ত কেন্দ্রের ভোট বাতিল করার। তবে তারা এখন সেই ক্ষমতা কমিয়ে শুধুমাত্র যে এখানে গণ্ডগোল হবে সেই কেন্দ্রেরই ভোট বাতিল করার সুযোগ পাবে, এমনটাই আইন করেছে নির্বাচন কমিশনার। তো ভাইরা বুঝতেই পারছেন যে খুব শীঘ্রই দেশের পরিবর্তন আরো ত্বরান্বিত হবে এবং তারেক রহমান এরই মধ্যে বাংলাদেশে চলে আসবে। তখনই বোঝা যাবে শেখ হাসিনার কত ধানে কত চাল এবং তার পাকা ধানে কত মই রয়েছে। এদিকে পিটার হাস বলছে যে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার, তার যদি সংসদে আইন পাশ না করা হয়, তাহলে তার জন্য যে ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে তার জন্য সরকার দায়ী থাকবে। তারা সবসময় একটা কথা স্পষ্ট করে বলছে যে কোনো কিছুর জন্যই সরকার দায়ী থাকবে। যখন শেখ হাসিনা আমেরিকায় গিয়েছিল, জ্যাক সুলাইমানের সাথে সাক্ষাৎ করেছিল এবং সেখানে যে 4টি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সবগুলোর মধ্যে জ্যাক সুলাইমান স্পষ্ট করে বলেছে এই ধরনের পরিস্থিতি যদি আপনারা মোকাবেলা করতে না পারেন, কিংবা বাংলাদেশে যদি সুষ্ঠু অবাধ নির্বাচন না হয় এবং সেখানে যদি বিএনপি অংশগ্রহণ না করে, তাহলে কিন্তু সেই পরিস্থিতির জন্য আপনিই দায়ী থাকবেন। তো বন্ধুরা, সরকারকে বারবার হুঁশিয়ারি করছে আমেরিকা।
আর এ দায় থাকার মানে হচ্ছে অগণতান্ত্রিক সরকার আবারও নির্বাচিত হলে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে বা সেই খাতিনার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেয় সেজন্য আমেরিকা নয় বরং সরকারই দায় থাকবে। এছাড়াও খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু জ্যাক সুলাইমান স্পষ্টভাবে বলেছিল খালেদা জিয়ার যদি অবস্থার অবনতি হয় তার জন্য নাকি সরকারকে জবাবদিহি করতে হবে। তবে শেখ হাসিনা চাইছে যে এখনই তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসার জন্য, এজন্য সে বলছে যে তারেক রহমান কেন হাসিনার খালেদা জিয়ার মৃত্যুর সময় পাশে আসছে না। তো চলুন এই বিষয়ে কিছু আলোচনা শোনা যাক। জানেন তো এটা ট্রু, তাহলে আপনার মতো আপনি তো ফার্ডিনান্ড মার্কোসের থেকেও ডেঞ্জারাস ডিক্টেটর। আপনি তো পুরো বাংলাদেশের মিলিটারি পুলিশ গোয়েন্দাদেরকে খুনি স্কোয়াড বলতেছে ডয়চে ভেলে, ডেথ স্কোয়াড নাম দিছে। তো আপনি এরকম একজন ডেথ স্কোয়াড বানাইয়া আপনার প্রধান বিরোধী দলের নেত্রীকে বুয়া মামলায় গ্রেপ্তার করে তার ছেলে যিনি এখন দল বিদেশ থেকে লন্ডন থেকে চালাচ্ছে তাকে বলতেছেন মায়ের ইয়ে দেখতে আসেন না কেন? আপনাকে তো জিয়াউর রহমান সব গ্যারান্টি দিয়ে বাংলাদেশে আনছিল। আপনি যদি মানুষ হইতেন, আপনার যদি মনুষ্যত্ব থাকত, ন্যূনতম মানুষের রক্ত থাকত, আপনি তারেক রহমানের বিরুদ্ধে সমস্ত বুয়া মামলা উইথড্র করে আপনি বলতেন যে তারেক রহমান বাংলাদেশে আসো, তোমার সাথে আমি ধানমন্ডিতে বা গুলশানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, আসো। নির্বাচনের পরে যদি কোনো উনি ইললিগাল কাজ করে থাকে মামলা হবে, বিচার হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী। সেটাই তো উচিত একজন রাজনৈতিক নেতার, নাকি? সে এখন তার বিরুদ্ধে মামলার পর মামলা। আপনি জানেন তো 21 আগস্টের বোমা হামলা মামলায় তারেক রহমানকে আসামি করার জন্য মুফতি হান্নানকে 100 দিন রিমান্ডে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে শেখ হাসিনা কতটা ভয় আছে যে তারেক রহমান দেশে আসলে হয়তো বিএনপির নেতাকর্মীরা আবার উজ্জীবিত হয়ে মাঠে নেমে আসবে। এজন্য সে চাইছে যে এই ধরনের উদ্ভব কথাবার্তা বলে এবং তারেক রহমানকে উস্কি দিয়ে বাংলাদেশে নিয়ে আসার জন্য। শেখ হাসিনা কিন্তু যখন আমেরিকাতে গিয়েছিল তখন তারেক রহমানের সাথে দেখা করার অজুহাত খুঁজেছিল। সে ভেবেছিল যে তারেক রহমানকে পটিয়ে পাঠিয়ে বিভিন্ন ধরনের ছল ছুতুরি দেখিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে। বলেছিল যে এবার আমরা আরেকবার ক্ষমতায় যাই, পরবর্তী থেকে বাবা তোমরা নির্বাচনে এসো, এমনটাই বলার প্ল্যান করে রেখেছিল শেখ হাসিনা। কিন্তু দূরদর্শিতার পরিচয় দিয়েছে তারেক রহমান। চা খাওয়া তো দূরে থাক, শেখ হাসিনাকে কোন ধরনের পাত্তাই দেয়নি তারেক রহমান। তবে ধারণা করা হচ্ছে যে সামনে যদি নির্বাচনে বিএনপি বিজয় লাভ করে তাহলে তারেক রহমানই হবে প্রধানমন্ত্রী। আর এই ভয়ে শেখ হাসিনার গুয়ার গু শুকিয়ে যাচ্ছে। সে কোথায় পালাবে সেটাই তার বুঝে আসছে না। সে ভাবছে যে ভারতেও যদি যায় তাহলে যদি তারেক রহমান পলিটিক্স করলে তাকে ভারত থেকে ধরে নিয়ে আসে তখন তার কি হবে? কারণ আমেরিকা তো হাসিনার বিরুদ্ধে চলে গেছে। আমেরিকা যে শুধু মাত্র হাসিনার পতন চাচ্ছে তা নয়, একেবারে শেষ করে দিতে চাচ্ছে হাসিনাকে। কারণ হাসিনার মতো একটি চীন গোলাম আমেরিকা সহ্য করছে না, চীনের গোলামি করা আমেরিকা বরদাস্ত করছে না। হাসিনা যতদিন চীনের গোলামি করে যাবে আমেরিকার সব ধরনের কূটনৈতিক তৎপরতা ততদিন হাসিনার বিরুদ্ধে থাকবে। অবশ্য হাসিনার কাছ থেকে যা চাচ্ছে তা কিন্তু হাসিনা দেওয়ার সক্ষমতা নেই। আমেরিকা চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সুষ্ঠু মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, ঘুম খুন বন্ধ হোক এবং নির্দলীয় নিরাপদ সরকারের অধীনে নির্বাচন হোক এবং সব দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু হাসিনার কি সব দেওয়ার ক্ষমতা আছে? পারবে হাসিনা সব দিতে? না, সে পারবে না। সে বলে যে সে একটি সুষ্ঠু নির্বাচন দিবে, অথচ সে নিজের মুখে 1994 সালে নির্বাচনের সময় বলেছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে পরবর্তীতে যে সরকার আসবে তার মধ্যে ভয় থাকবে এবং তার মধ্যে দুর্নীতি করার কোনো ধরনের ইচ্ছা থাকবে না। অথচ 13 বছর ক্ষমতা দখল করার পরও এখন সে বলছে তত্ত্বাবধায়ক সরকার কোনো যৌক্তিকতা সে দেখছে না। সে যদি এতই উন্নতি করে থাকে তাহলে কেন এত ভয় পাচ্ছে? তো তারেক রহমানের সম্পর্কে আরো কিছু জানা যাক। শুধুমাত্র মারা যাওয়ার পরে শেখ রেহানা, শেখ হাসিনা তার ছেলে মেয়ে তখন আসে নাই, কবর জিয়ারত করতে গেছে, মানে যেদিন মারা গেছে 2009 সালে 10ই মে খুব সম্ভবত, 9 তারিখ মারা গেছে 10ই মে, তার ছেলে আসছে 11 বা 12 তারিখ, ছেলে মেয়ে এরা আগে আসেনি, ওরা তো বাবা জানাতেও পরে নাই। তাহলে এই ভণ্ড মহিলা তারেক রহমানকে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশে আসতে বলে? হ্যাঁ, জিয়া রহমানের ছেলে তারেক রহমান বাংলাদেশে তো আসবেই অবশ্যই। আমি শেখ হাসিনাকে বলি আপনি তারেক রহমানের সাথে বাংলাদেশে একটা নির্বাচন করার, তার খালেদা জিয়া বাদ দেন, তারেক রহমানের সাথে নির্বাচনী চ্যালেঞ্জ নেন যদি আপনি সত্যিকারের রাজনীতিক হয়ে থাকেন আন্তর্জাতিক মানদণ্ড। না, আপনি তো আবার তারেক জিয়া পর্যন্ত গেলেন। আমার 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 এক বন্ধু আমাকে বলছে তারেক জিয়া না তো খালেদা জিয়ার যে মেয়েটা আছে ফাতেমা,
ফাতেমার সাথে চ্যালেঞ্জ করা যায়। আমি তারে উপর উড়ে যা আপনি দেখে শেষ করে দিলেন, তাহলে ফাতেমা লোক পারবে না। সরকার একটি কথা বলার চেষ্টা করছে যে তারেক রহমান কেন দেশে আসছে না, তার মা তো মারা যাচ্ছে, এ ধরনের বিভিন্ন কথাবার্তা বলে তারেক রহমানকে আনতে চাচ্ছে। অথচ তারেক রহমান যে ক্ষমতায় বিএনপি আসলে প্রধানমন্ত্রী হবে এবং তারপর শেখ হাসিনার 12টা বাজাবে, সেই ভয়ে শেখ হাসিনার গুয়ার গু শুকিয়ে যাচ্ছে। এখন সবকিছু উল্টে যাচ্ছে, নির্বাচন কমিশনারও উল্টা পাল্টা কথা বলছে, বলছে যে বাংলাদেশে নাকি নির্বাচনের কোনো পরিবেশ নেই, যে নির্বাচন কমিশনার এতদিন হাসিনার বৈধতা দিয়ে আসছিল, যে নির্বাচন কমিশনার বলেছিল যে 2018 সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই নির্বাচন কমিশনারই এখন বলছে যে বাংলাদেশে নির্বাচনের কোনো ধরনের সুষ্ঠু পরিবেশ নেই। শেখ হাসিনা নিজে বুঝতে পারছে না তার চারপাশে কিভাবে পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগের অনেক নেতারাও শেখ হাসিনার বিরোধিতা করছে, তার বিরুদ্ধে চলে গিয়েছে। শেষ পর্যন্ত শেখ হাসিনা বলতে বাধ্য হচ্ছে, কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে তার রাজনীতি শেষ। অনেক আওয়ামী লীগের নেতাদেরকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিচ্ছে শেখ হাসিনা, বলছে যে এখন আর বিদেশে যাওয়া যাবে না। অথচ এই আওয়ামী লীগের নেতারা আসলে দেশ ছেড়ে পালাতে চাচ্ছে, কিন্তু শেখ হাসিনা এদেরকে বেঁধে রাখার চেষ্টা করছে। আসলে শেখ হাসিনা সাহসের প্রশংসা করতে হয়, তার তো উচিত নিজে পালিয়ে যাওয়া, যেভাবে আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাচ্ছে। ফেরাউনও মৃত্যুর আগে সে নিজেকে খোদা দাবি করেছিল, সে ভেবেছিল তার মৃত্যু হবে না, অথচ সে ফেরাউনের আত্মায় ভর করেছে শেখ হাসিনার উপর। চারপাশে সবকিছু দ্রুত পরিবর্তন হচ্ছে, অনেক বড় বড় উচ্চ অফিসার এমনকি সেনাবাহিনীর অফিসাররা পর্যন্ত পোল্টি মারতে শুরু করেছে। এখন কি করবে হাসিনা বুঝতে পারছে না। এদিকে পিটার হাস বলছে যে মহাসমাবেশ কি শান্তিপূর্ণভাবে করতে পারবে বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পিটার হাস প্রশ্ন ছুড়ে দিয়েছে, আপনারা কি গাড়ি ঘোড়া বন্ধ করে দেবেন মহাসমাবেশের দিন? অর্থাৎ আগে যে অবস্থা করেছিলেন, গাড়ি ঘোড়া বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে, যাতে বিএনপির কর্মীরা এক জেলা থেকে আরেক জেলায় আসতে না পারে এবং মহাসমাবেশটা যাতে মহাসমারোহে পরিণত করতে না পারে, এ ধরনের নানা ব্যবস্থা নিয়েছিল সরকার। এখন সরাসরি পিটার হাসি কিন্তু এসবের তদারকি করছে, তারা কি পরিমাণে সিরিয়াস দেখুন। তারা হয়তো তাদের সেনাবাহিনী পাঠিয়ে হাসিনাকে ধরে নিয়ে যাচ্ছে না, কিংবা কোনো ধরনের জবরদস্তিমূলক আচরণ করছে না এই বাংলাদেশ সরকারের উপর। আমেরিকা যেটা করছে, তারা হচ্ছে সব ধরনের সুযোগ তৈরি করে দিচ্ছে বাংলাদেশে, যাতে একটি গণ অভ্যুত্থান হয়। আমরা যদি এই সূচিকে কাজে লাগাতে না পারি সেটা আমাদেরই ব্যর্থতা। তো তারেক রহমান কেন দেশে আসছে না চলুন জানা যাক। আমি আমার বাপের চেহারা দেখতে যাব। আপনি ইন্দুরের গর্ত থেকে দুই কাজ সাপের গর্তে ঢুকছেন, সাপ বাইরে পাহারা দেবে, ভারত তো তার জন্য সাপের গর্ত, তাই না? বাইরে সাপ আছে পাহারা দিবে। অর্থাৎ জার্মানির মতো একটা উন্নত এবং সিকিউর দেশ থেকে সে ভারতে আসছে, কিন্তু বাপের লাশ দেখার জন্য ঢাকায় আসেনি। আর তারেক রহমানকে জিজ্ঞেস করতেছে, মা অসুস্থ, মা মরে যায় যায় বাঁচে না মরে সন্দেহ। বন্ধুরা, শেখ হাসিনা একটা কথা সবসময় বলে যে তারেক রহমান পলাতক, মায়ের মৃত্যুতে তো তারেক দেখতে আসলো না, মা বৃদ্ধ হয়ে গেছে, ধুকে ধুকে মরছে, জেলের মধ্যে পড়ছে, তাহলে কেন তারেক রহমান তাকে দেখার জন্য আসছে না? কত বড় ডাইনি চিন্তা করুন, কত বড় অমানুষের বাচ্চা এ মহিলা। একজন বৃদ্ধ মহিলাকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তাকে জেলের মধ্যে আটকে রেখেছে, তিলে তিলে ইঞ্জেকশন দিয়ে দুর্বল করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আবার এখানে উপবাস করছে, আমি তো তার ছেলেকে মাকে মারছি, তার তো উচিত দেখতে আসা। ক্ষমতার কত বড়াই, একজনের মাকে হত্যা করছে আবার বলছে সে ছেলেটা কেন আসছে না, এরকম নিঃশংসতা কিন্তু সিনেমাকেও হার মানায়। আরে পলাতক তো তুই নিজে, তোর বাবাকে যখন স্বাধীনতা কামীরা বাংলাদেশকে যারা স্বাধীন করতে চেয়েছিল, বাংলাদেশের পক্ষে যেসব জনগণ ছিল, তারাই যখন তোমার বাবাকে হত্যা করেছিল, তখন তো তুমি জার্মানি থেকে পালিয়ে ভারতে চলে এসেছিলে, ভারতের গর্তে আশ্রয় নিয়েছিলে, ভারতের কোলে উঠেছিলে, ভারতের কোলে চড়ে ক্ষমতায় বসার চেষ্টা করেছো। নির্লজ্জ মেয়ে, নিজেকে নায়িকা মনে করে মহিলা। খালেদা জিয়াকে বলছে খালেদা জিয়া নাকি বৃদ্ধ হয়ে গেছে, তার তো নাকি মরার বয়স হয়ে গেছে। আচ্ছা, কোনো বৃদ্ধ মানুষকে আরেকজন বৃদ্ধ মানুষকে বৃদ্ধ বলে? নিশ্চয়ই সে যখন নিজেকে কচি খুকি মনে করে, কচি মেয়ে মনে করে, তখন সে নিজেকে মনে করে যে আরেকজন বৃদ্ধ হয়ে গেছে, তার প্রতিদ্বন্দ্বী বৃদ্ধ হয়ে গেছে, তাই সে এরকম জঘন্য কথাবার্তা বলতে পারছে। কিন্তু হাসিনা কি জানে সে একটা লেজ কাটা? খালেদা জিয়া যদি নাও থাকে, তার অনুপস্থিতিতে তারেক রহমান বিএনপির হাল ধরতে পারবে, কিন্তু শেখ হাসিনার অনুপস্থিতিতে কে আওয়ামী লীগের হাল ধরবে? হাসিনা মরার পরপর তো পুরো দলের নেতাকর্মীরা একে অপরজনের সাথে যুদ্ধ করে নিজেরাই মারা যাবে, আর হাসিনার ছেলে জয়তো তার চেয়েও এক ধাপ আরো বেশি ভীতু। হাসিনার বাবাকে যখন মারা হয়েছিল, তখন কিন্তু হাসিনা বাংলাদেশে আসেনি, তখন ভারতে পালিয়েছিল। বাবার লাশটা একবারের মতো দেখার জন্য তার মনে দয়া মায়া হয়নি। এখন নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য হাসিনা বলে যে আমি এতিম, আমার বাবা হাকে হারিয়েছি, চাচাকে হারিয়েছি, ভাই বোনকে হারিয়েছি, আমি তোমাদের জনগণের জন্যই শুধুমাত্র এই দেশে আছি, আমার আর কিছুই পাওয়ার নেই। মিথ্যুক মহিলা এসব বলে আর কোটি কোটি টাকা তার ছেলের কাছে পাচার করে। দেশের জনগণের জন্যই যদি সে এত ভালো
আলোকচু চাইতো তাহলে কেন এখন সে 100 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে? নিশ্চয়ই সে এ কারণে নিষেধাজ্ঞা দিয়েছে যাতে তারা পালিয়ে গেলে অন্যদেরকে উৎসাহিত না করে। ব্যাপারটা আমি আর একটু খুলে বলছি, শেখ হাসিনা এখন 100 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে নিষেধাজ্ঞা দিয়েছে বিদেশ যাত্রার উপর। এর একটাই কারণ, কারণ যখন দলের নেতাকর্মীরা দেখবে যে কেউ দেশ ছেড়ে পালাচ্ছে তখন তারাও সবাই মিলে বিদেশে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে। তো বন্ধুরা যাই হোক, শেখ হাসিনা সম্পর্কে চলুন আরো কিছু কথা জেনে আসি এই ভিডিওটি থেকে। ভণ্ড মহিলা তারেক রহমানকে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশে আসতে বলে? হ্যাঁ, জিয়া রহমানের ছেলে তারেক রহমান বাংলাদেশে তো আসবেই অবশ্যই। আমি শেখ হাসিনাকে বলি, আপনি তারেক রহমানের সাথে বাংলাদেশে একটা নির্বাচন করার, তারেক খালেদা জিয়া বাদ দেন, তারেক রহমানের সাথে নির্বাচনী চ্যালেঞ্জ নেন যদি আপনি সত্যিকারের রাজনীতিক হয়ে থাকেন আন্তর্জাতিক মানদণ্ড। না, আপনি তো আবার তারেক জিয়া পর্যন্ত গেলেন। আমার 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 এক বন্ধু আমাকে বলছে, তারেক জিয়া না তো খালেদা জিয়ার যে মেয়েটা আছে ফাতেমা, ফাতেমার সাথে চ্যালেঞ্জ করা যায়। আমি তারে উপর উড়ে যা আপনি দেখে শেষ করে দিলেন, তাহলে ফাতেমা লোক পারবে না। আমার এই বন্ধু তাই বলে যে আচ্ছা তার চ্যালেঞ্জ সে নিতে। না, আমি বলছি যদি তার সেরকম সৎ সাহস থাকতো এই কথাটা বলতো, আমি তো প্রপোজ করতেছি না। ও আচ্ছা, আমি বলতেছি তার যদি সৎ সাহস থাকতো সে বলতো যে ঠিক আছে আসো, আমি তোমার সাথে এই এলাকায় নির্বাচন করব। আচ্ছা, দেখি তোমার কেমন পাওয়ার আছে, আমার কেমন পাওয়ার আছে, আসো। এইটাই তো একজন রাজনৈতিক দলের প্রধানের চ্যালেঞ্জ হওয়া উচিত, তাই না? তো বন্ধুরা, শেখ হাসিনা যেমন তার রীতিনীতি অনুসরণ করে আসছে তার ছেলেমেয়েরা হয়েছে তার মতো। শেখ হাসিনা যেরকম বাপের মৃত্যুর পরও বাপের মরা বাপের চেহারাটা দেখার জন্য একবারের জন্য বাংলাদেশে আসে নাই, তেমনি তার ছেলে মেয়েও কিন্তু তাদের বাবার মৃত্যুর পর একটা বারের জন্য বাংলাদেশে তার বাবার লাশ দেখতে আসেনি। এমনই ভীতু ডিম এরা। অথচ শেখ হাসিনা কিন্তু তখনই ক্ষমতায় ছিল যখন হাসিনার জামাই মারা গিয়েছিল বা পুতুল বা জয়ের বাবা মারা গিয়েছিল। এতটাই এরা অমানুষ যে নিজের বাবার লাশটা পর্যন্ত দেখার জন্য বাংলাদেশে আসেনি। আপনারা পারলে খবর নিয়ে দেখতে পারেন যে সজীব ওয়াজেদ জয় ছিল ওয়াজেদ মিয়া, যে সজীব ওয়াজেদ জয়ের বাবা। ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর মানে শেখ হাসিনার হাজবেন্ডের মৃত্যুর পর কিন্তু সে একবারের জন্য বাংলাদেশে আসেনি। তো বন্ধুরা, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা। হাসিনা কিন্তু ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝে না। সে যখন দেখলো যে তার বাপ তো গেছে গা, এখন আর দেশে আসে কি করবে, সে তার তো আর কোনো ক্ষমতা নাই, সে তো আর ক্ষমতার সিংহাসনে বসতে পারবে না। যখন সিংহাসনে বসতে পারবে, রানীর মতো তার আওয়ামী লীগের যেসব পোষা কুত্তা রয়েছে, আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা রয়েছে তাদেরকে গোলামের মতো ব্যবহার করতে পারবে, তখনই সে বাংলাদেশে আসবে। এমন ঠিক এসেছিল ভারত যখন হাসিনাকে নিশ্চয়তা দিয়েছিল যে আসলে ব্যাপারটা হয়ে যা হয়েছিল তা হলো যে ভারত সেখানে প্রোটেকশন দিয়েছিল। তো জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট হয়, জিয়াউর রহমানই কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ নিয়ে এসেছিল। এটাই তো গণতান্ত্রিক নিয়ম, এটাই তো গণতান্ত্রিক একজন নেতার উদাহরণ, যে নিজের দলের জন্য ঝুঁকিকর জেনেও, নিজের দলের জন্য ক্ষতিকারক মনে করেও হাসিনাকে বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ দিয়েছিল মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আসলে বিএনপি বা জামায়াতের যে নির্বাচনের ফর্মুলা, এরা কিন্তু একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করার চেষ্টা করে। আমরা ক্ষমতাতে না থাকলে না থাকবো, কিন্তু তারপরও দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, এমনটাই রীতিনীতি মেনে বিএনপি বা জামাত রাজনীতি করে। তারা চাইলে কিন্তু স্বৈরতান্ত্রিকভাবে ওদের মতো করে নির্বাচন করতে পারত, কিন্তু তারা সেটা করে না, কারণ তাদের একটাই লক্ষ্য, আমাদের দলে আমরা যদি স্বৈরতান্ত্রিক হয়ে যাই তাহলে কিন্তু যে আমরা হয়তো কিছুদিন আমরা দেশের উন্নতি করতে পারবো, কিন্তু আমরা যদি গণতান্ত্রিকভাবে বজায় না রাখি এবং স্বৈরতন্ত্র ভাব বজায় রাখি তাহলে কিন্তু আমাদের দলের ভিতরে স্বৈরাচারী শাসক তৈরি হবে শেখ হাসিনার মতো। তাই তারা চিন্তা করে যেভাবে হোক আমরা যতদিন আছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাব, শেখ হাসিনা এতে যাই করুক না কেন, দরকার হলে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক, কিন্তু তারপরও দেশে গণতান্ত্রিকভাবে সরকার আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, তারেক রহমান আসবে এবং গণ অভ্যুত্থান হবে, আমেরিকা কিন্তু আমাদেরকে কখনো ক্ষমতায় এসে বসাবে না। চলুন এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট সাংবাদিক, তার কথাগুলো শুনে আসি। আমি আপনাকে বলবো, এই ভণ্ড মহিলা তারেক রহমানকে, তারেক রহমান তো বাংলাদেশে আসবে টুডে অর টুমরো, তোমার এই ভণ্ডামি কি সারা জীবন চলবে? তোমার এই ভণ্ড পলিটিক্স, এই ভণ্ডামি, এই বিচারের ভণ্ডামি, গণতন্ত্রের ভণ্ডামি, প্রেস ফ্রিডমের ভণ্ডামি, উন্নয়নের ভণ্ডামি, এগুলো কি চলবে? চলবে না, চলবে না। তো সুতরাং সব ভেলকি আমরা উত্তরাইয়া বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দিকে ধাবিত হবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ আবার গণতন্ত্রের সুফল পাবে, কিন্তু সেই পাওয়াটা ওই যুক্তরাষ্ট্রের দিকে তাকায় থাকলে হবে না। আপনাদেরকে নিজেদেরকেই রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে দাবি আদায় করতে হবে অতি দ্রুততার সাথে।